নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারকে শক্তিশালী করতে শহরের স্বাস্থ্যমন্ত্রী পদব্রজে শহর পরিক্রমা। নির্বাচনকে সামনে রেখে শিবসেনার সাংগঠনিক বৈঠক, ভোটের স্থিতি নিয়ে আলোচনা। মনোনয়ন জমা দিলেন এসইউ সিসিআই কমিউনিস্টের তিন প্রার্থী শিলচরে দুলালী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাতে মাত্র আর দিন কয়েক, তারপর শুরু হতে যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন। নেটিজেন থেকে অবসরপ্রাপ্ত নাগরিক সবার মুখে একই কথা, শাসকের আসনে কোন দলের প্রতিনিধিকে দেখা যাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, হাজারো প্রশ্নের ঝড় বইছে জনমনে। ইতিমধ্যে রাজ্যের সাথে সম্মতি রেখে বরাকেও সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচনের রণডঙ্কাও বাজাচ্ছেন। তাছাড়া ধর্মীয় স্থানে গিয়েও আশীর্বাদ কামনা করছেন। মঙ্গলবার শাসকের আসনে ফের পদ্ম ফোঁটাতে ও বরাকে নির্বাচনে হাওয়া আরো শক্তিশালী করতে ও দলীয় কর্মকর্তাদের সাহস যোগাতে খোদ হাজির হলেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সাথে উপস্থিত ছিলেন সদ্য শাসক দল থেকে নির্বাচিত হওয়া শিলচর বিধানসভা সমষ্টির প্রতিদ্বন্দ্বী দীপায়ন চক্রবর্তী ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির প্রার্থী কৌশিক রায়। এদিন বিকেলে কুমিরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর, পরে সেখান থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলীয় কর্মকর্তাদের সাথে পদব্রজে শহরের রাজপথ পরিক্রমা করেন। মই এটা কথা জানো, শিলচৰ বিধানসভা 50,000+ ভোটত বিজেপি আগৰ বাৰতকৈ 2-3 আসন বেছি। ৰাজদীপ বৰুৱাক কৈছে আপুনি এছিউৰেঞ্চ দি তাক আনিছিলে, বিজেপি শূন্য হ'ব। মোৰ ৰাজদীপৰ লগত কথা হৈছে, তেখেতৰ সমৰ্থকবিলাকে কৈ আছে। ৰাজদীপ গোৱালা জইন কৰা দিনাখনে মই কৈছোঁ যে লক্ষ্মীপুৰ ছিট তোমাৰ নহ'ব, ইউ শ্বুড জইন আছ, ইউ শ্বুড ৱৰ্ক উইথ আছ এণ্ড হি ইজ এগ্ৰিয়েবল। কালিতো ৰাতি মোৰ লগত কালি ৰাতিটো মোৰ পৰহি ৰাতিটো মোৰ লগতে বহি আছিল। মহাজোঁট নে মহাজন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাজকর্ম বাড়িয়ে দিয়েছে শিবসেনাও। মঙ্গলবার শিলচরে শিবসেনার বরাক উপত্যকা শাখার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে শিব সৈনিক ও পদাধিকারীরা অংশগ্রহণ করেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দলের ভূমিকা, স্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নেতা কর্মীরা শিবসেনা থেকে বরাক উপত্যকার কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে অনেকেই যোগাযোগ করেছেন বলে জানান। এছাড়া নির্বাচনে প্রার্থী দেওয়া না হলে কোন দলকে সমর্থন জানানো হবে সে ব্যাপারেও কর্মীরা মতামত দেন। এদিন বৈঠকে বরাক উপত্যকা শিবসেনা প্রমুখ গৌতম তালুকদার, কর্মকর্তা সুরেন কুমার ধামাই, বিশ্বজিৎ চন্দ, বিশ্বজিৎ আচার্য, রানু দত্ত, বাদল পাল, রাজু চৌধুরী, অজিত দাস, মিন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। গৌতম তালুকদার ও সুরেন কুমার ধামাই বলেন, মুম্বাই স্থিত শিবসেনার প্রধান কার্যালয়ের নির্দেশ অনুসারে 2-1 দিনের মধ্যেই দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মহারাষ্ট্রে শিবসেনার শরিক দল কংগ্রেস ও এনসিপি হলেও অসমে শিবসেনা কোনো দলকে সমর্থন জানায়নি বলেও তারা উল্লেখ করেন। আসন্ন নির্বাচনে আমরা বিভিন্ন কেন্দ্রে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি, তবে এখনও শিবসেনা বোম্বে হাউস থেকে, বোম্বে প্রধান হেডকোয়ার্টার থেকে এখনও কোনো নির্দেশ আসেনি। আমরা নিজে প্রার্থী দেওয়ার জন্য অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, বিশেষ করে আমরা বিজেপি বা অন্যান্য যেগুলো সংগঠন আছে তাদের সঙ্গে আমাদের যোগ নেই। মহারাষ্ট্রতে আমাদের কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আমাদের জোট আছে, তবে আসামের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয় যে আমাদের অনেক সদস্য পদাধিকারীরা অনেক প্রতিবাদ করেছেন যে কংগ্রেসের সঙ্গে ইউডিএফ থাকায় আমরা মহাজোটকে আমরা সমর্থন করব না। এই আসন্ন নির্বাচনে
আমরা যদি প্রার্থী না দেই তাহলে আমরা আমাদের যারা শিবসেনা সৈনিক আছে তাদেরকে আমরা বলবো যে বিবেকবোধ দেওয়ার জন্য আমরা বলবো। আর এরই মধ্যে যদি দুই একটা সমষ্টিতে আমরা কথা চলছে আমরা প্রার্থী দিতে পারি সব কিছু আপনারা। প্রথমবার বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিসিআই দলের পক্ষ থেকে শিলচর সোনাই ধলাইয়ের প্রার্থীরা। মঙ্গলবার এসইউসিসিআই দলের পক্ষ থেকে শিলচর সোনাই ও ধলাই আসনে মনোনয়নপত্র জমা দেন দুলালী চক্রবর্তী ওরফে দুলালী গাঙ্গুলি, অঞ্জন কুমার চন্দ ও গৌর চন্দ্র দাস। এদিন দুপুর আড়াইটা নাগাদ শিলচর বিধানসভা আসনের প্রার্থী দুলালী গাঙ্গুলি জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে সোনাই আসনের জন্য অঞ্জন কুমার চন্দ কাছাড় জেলা পরিষদের সিইও কার্যালয়ে ও গৌরচন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানার কক্ষে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, এই হচ্ছে এদিকে আমাদের যে শিলচরের যে বরাকের যে সমস্যা সেই সমস্যারও আমরা বারো দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি, পাঁচ দফে আন্দোলন হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরেও যে আমাদের যে এই উড়ালপুর শিলচর মেডিকেল কলেজের কার্ডিওলজি নেফ্রোলজি এবং অঙ্কোলজি এগুলো সার্জন এই এই ডিপার্টমেন্টগুলো বন্ধই হয়ে গেছে বললে চলে, এগুলোর কোনো সার্জন নেই। যার দরুন সায়ন্তনের মতন ছেলে মুহূর্তের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এইভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে, স্ট্রোক হলে আমরা বাঁচাতে পারি না কাউকে, আমাদের সেই পাহাড় ভেঙে যেতে হয়, রাস্তায় তার মৃত্যু হয়। এগুলো নিয়ে একের পর এক আমরা আন্দোলন করে গেছি, আজকে পর্যন্ত আমরা জনগণের পাশে আছি, আমরা উৎসর্গিত জনগণের, আমরা প্রতিশ্রুতি দেই না, আমরা কাজ করে যাই, তাই জনগণের কাজে সমাজের কাজে আমরা উৎসর্গিত এই আশা নিয়ে দাঁড়িয়েছি, জনগণ এবার বিচার করবে বিবেচনা করবে। এদিন দলের পক্ষ থেকে এও বলা হয় যে কংগ্রেস ইউডিএফ বিপিএফ আঞ্চলিক গণমোর্চা সহ তথাকথিত বামপন্থীরা যে জোট গঠন করেছে তার উদ্দেশ্য শুধু যে কোনো প্রকারে ক্ষমতা দখল করা। বিজেপি দলের চূড়ান্ত সাম্প্রদায়িক ও বিভাজনবাদী রাজনীতির বিরুদ্ধে বিরোধী জোটের অবস্থান কি তা জনগণের কাছে অস্পষ্ট, তাই কংগ্রেস ইউডিএফ সহ বামপন্থী দলগুলোর চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতিকে প্রতিহত করতে এসইউসিসিআই দলকে জয়ী করতে আহ্বান জানান তারা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। রাজ্যের গুরুত্বপূর্ণ 2 নং পাথারকান্দি আসনে এবার মিত্রজোটের পক্ষে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন যুবনেতা শচীন সাহু। এমন খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও দলের পক্ষে তাকে স্থানীয় আসনে প্রার্থী করার সবুজ সংকেত দেওয়ায় স্বাভাবিকভাবে শচীন সমর্থক ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এদিকে গতকাল বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের হয়ে পাথারকান্দিতে এক বিরাট র্যালি শেষ হতেই আজ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী শচীন সাহু গুয়াহাটি থেকে নিজ কেন্দ্রে উপস্থিত হলে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। মঙ্গলবার পাথারকান্দিতে এক বিরাট র্যালি বের করা হয়। প্রত্যাশিত প্রার্থী শচীনকে হুটখোলা গাড়িতে করে প্রায় 2000 যানবাহন সহ 30,000-এর মতো কর্মী সমর্থকরা নাচে গানে ও নানা স্লোগানে এলাকার সবকটি রাজপথ কাঁপিয়ে মিছিল করেন। এতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সড়ক পথে আটকা পড়ে বিভিন্ন দূরপাল্লার যানবাহন। পাথারকান্দির 8 নং জাতীয় সড়কের মৈনা বাইপাস থেকে এই মিছিল বের হয়। পথে বিভিন্ন মন্দির সহ দেবালয়ে নেমে পুজো দেবার পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট নাগরিকের আশীর্বাদও নিতে দেখা গেছে শচীনকে। পরে অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় শচীন বলেন তাকে প্রার্থী করা হচ্ছে এটা নিশ্চিত। এমন খবর পেয়ে কর্মী সমর্থকরা এই মিছিলের ব্যবস্থা করেছেন, তাই তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানে ঘরের লড়া হিসাবে মোক আদরণি জানাইছে আর নিজের মন জায়গা দিছে প্রতিটি সমাজের মানুষ, মানে এই কারণে মানে নিশ্চয় মানে এখন এই ঋণ
হয়তো বা মই এই জনমত মই কেতিয়াও পরিশোধ করব নোৱাৰিম কিন্তু এটা কথা ক'ব বিচাৰিছো যে মই যিমান দিন এই রাজনীতি থাকি বা পাথাকান্দি মই জীয়াই থাকি মই মোৰ প্ৰতিটো জীৱনৰ প্ৰতিটো দিন মোৰ পাথাকান্দি ৰাইজৰ কাৰণে বাছি আৰু বিশেষকৈ আজিলৈকে যিটো পাথাকান্দি বিধানসভাত যিটো কাম হোৱা নাই বিশেষকৈ যিটো স্বাস্থ্য ব্যৱস্থা ব্লাড বেংক ভাল এটা কলেজ আৰু যিটো ট্ৰাফিকৰ সমস্যা আছে ভাল পাৰ্কিং তেনেকুৱা ব্যৱস্থা নাই আৰু বিশেষকৈ প্ৰতিটো দৰিদ্ৰ তোমাৰ এটা নিজৰ থকা পৰিয়ালবোৰক কি কেনেকৈ মানে যে মানে বিশেষ কথা হ'ল যে আঠজন প্ৰাৰ্থী আছিলে এটা সময়ত মনত তেনেকৈ এজন যদি তেনেকৈ যদি পায় বাকী প্ৰাৰ্থীবিলাকৰ মনত নিশ্চয় দুখ হ'ব পাৰে কিন্তু মোৰ বিশেষকৈ মোৰ বিশ্বাস আছে যে আমাৰ ছাৰ আজি 35 ইয়াৰ্ছ ধৰি কংগ্ৰেছৰ ইয়াতে মানে টিকেট মানে ধৰি ৰাখিছিলে বুলি আজি মোৰ নিচিনা এটা ঠিক এটা ল'ৰা সুযোগ পাইছোঁ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে নিয়ে কর্মী সমর্থকদের বিশাল র্যালি অনুষ্ঠিত হয় পাথারকান্দিতে। দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ জেলার 2 নং পাথারকান্দি আসনে বিধায়ক কৃষ্ণেন্দু পালক নির্বাচিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করলেন তার সমর্থক সহ দলীয় কর্মকর্তারা। সোমবার পাথারকান্দি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সাথে নিয়ে এলাকার সবকটি রাজপথ পরিক্রমা সহ মিছিল বের করেন তারা। এদিন প্রায় 30,000 কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল বের হয়। পথে বিভিন্ন ধর্মীয় স্থান সহ বিশিষ্ট নাগরিকদের আশীর্বাদ নেন বিধায়ক। পরে এ উপলক্ষে পাথারকান্দি ব্লক মন্ডল বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ভারতীয় জনতা পার্টি এটা পরিবর্তনের সরকার, বিগত যে স্টেটমেন্ট যেটো হিস্ট্রি আছে, কারণ এটা কংগ্রেসের টাইমত কি করেছে কি না, কারণ কোনো ডেভেলপমেন্ট নাই, বরাক বেলিকন কেনকা দেখিছিলে। আজির দিনত আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর অর্থ দপ্তর মন্ত্রীর নেতৃত্ব যেনকা বরাকর এটা আমূল পরিবর্তন হয়েছে। এটার কারণে গোটাই বরাক বেলি 15খন আসনের মাজত ম্যাক্সিমাম আমার ভারতীয় জনতা পার্টি দখলত যাব, 11-12 সিট ভারতীয় জনতা পার্টি দখল। পাথারকান্দি সমষ্টিত আপনার কার মেডিকেল কলেজটো আমার মেইন ইয়ে আসলে আর ইলেকশনের পিছত আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর যে কমিটমেন্ট আসলে মেডিকেল কলেজ আর পাথারকান্দি সাব ডিভিশন হিসাবে ডিক্লেয়ার হব। এই দুটা আমার মেইন ২০১৪ সালের পর থেকে নোটবন্দি, জিএসটি, লকডাউন সহ দ্বিগুণ পেট্রোপণের দাম সহ টোল ট্যাক্স ইত্যাদির প্রতিবাদে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নামছে যানবাহন চালক ঐক্যমঞ্চ বরাক উপত্যকা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে ঐক্যমঞ্চের মুখ্য আহ্বায়ক বক্তারউদ্দিন মজুমদার বলেন, পাশাপাশি ভুক্তভোগী যান চালকেরা বরাকের বিভিন্ন আসন থেকে প্রার্থিতা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান। আমি একটা প্রস্তাব নিয়েছি সবার জন্য যানবাহনে অনেক প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ব্যাক্সিডেন্ট, এরপরে রুজি রোজগারে অনেক ধরনের বিশাল 2014 থেকে প্রবলেম চলছে। আর আমরা এরকমভাবে ফেস করি নাই, আমরা কোনো দিন ভাবিও নাই, আজকে এমন তো প্রস্তুতি আয়ে আমরা দাঁড়াইছি যেটা দিয়ে আজকে নিজের খাবার জুটাইতে পারতেছি না, ছেলেমেয়ে পড়াইতে পারতেছি না, যার কারণে আজকে এই যানবাহন বড় মঞ্চে থেকে আমি আজকে আমার নিজের শিক্ষার থেকে নমিনেশন নেওয়ার পদ্ধতি নিয়েছি। আমরা অনেক কষ্ট করলাম, আমাদেরকে কেউ দেখে না, এই লকডাউনের মধ্যে 1 বছর অবধি গাড়ি আমাদের বন্ধ ছিল, আমাদেরকে কোনো খাতাতে কোনো পয়সা দান করে নাই, কোনো কিছু করে নাই, এরপরে এই ট্যাক্সের বেলা আমরা অনেক বেশি ট্যাক্স দিচ্ছি। এই জন্য আজকে যানবাহন মঞ্চ থেকে আমি নমিনেশন সাবমিট করবো 2/11। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের 25 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে হাসপাতালের সাফাই কর্মীদের মধ্যে 15 জন পুরুষকে টি শার্ট ও 40 জন মহিলাকে শাড়ি প্রদান করা হয়। পরে হাসপাতালের পরিচালক তথা পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রবি কান্নানের হাতে অর্থ তুলে দেন কর্মকর্তারা। এছাড়া এদিন সংস্থার পক্ষ থেকে চাল, সয়াবিন, আলু সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী অসহায় মানুষদের জন্য তুলে দেন তারা।
হাসপাতালের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ইকবাল বাহার, পৌলমি মুখার্জি, ডক্টর অভিষেক সরকার সহ অন্যান্যরা, এবং সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর প্রমুখ। ক্যান্সার হাসপাতাল থেকে আভারী রয়েছি খোঁজে যে এই অনুষ্ঠানটি আমাদের এত সাপোর্ট করেছে। আর কিছু এর আগের মাসে সব আমাদেরই সব ক্যান্সার ডক্টরসদের নিয়ে অনুষ্ঠানে আমাদের সম্মানিত করা হয়েছে। তো এই যে দপে দপে আমাদের এত সাপোর্ট আসছে হাসপাতালের জন্য, এই জন্যই আমরা অতিরিক্ত আভারী। আর তাছাড়া আমাদের এই সাপোর্টের জন্যই আমরা নিজেদের কাজ নিয়ে আগে বাড়তে পারছি। আর এই হাসপাতালে আপনারা তো চারিদিকে দেখছেন এত পেশেন্টগুলি এত অভাব নিয়ে যে আসছে, খুব আশা করে আসে যে আমরা খালি ক্যান্সারের চিকিৎসাই নেই না, তাছাড়াও তাদের মানে এমন পেশেন্ট আসে যারা খাওয়া বা কাপড় চোপড় এইসবও মানে গরিব এইসব এই ধরনের পেশেন্ট আসে, তাদের জন্য এত সাপোর্ট আসছে আপনাদের কাছ থেকে, এটাই আমাদের জন্য খুবই বড় কথা। ব্যতিক্রমী কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করল লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান। সোমবার সংস্থার পক্ষ থেকে স্থানীয় সিভিল হাসপাতালের মহিলা চিকিৎসক সহ মহিলা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দিবানিশী অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মানবসেবায় নিয়োজিত থাকা তাদের ভূয়সী প্রশংসা করে মিষ্টিমুখ করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়া কোভিড মহামারীর সময়ে রোগীদের জন্য প্লাজমার সুব্যবস্থা করার জন্য লায়ন্স ক্লাবের সদস্যা নন্দিনী পুরকায়স্থকেও সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সবশেষে এক অসহায় মহিলাকে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাঁকেও সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার তরফ থেকে। নারী মহাশক্তি, তাদের অবলা বলা উচিত নয়, এ ধরনের চিন্তাধারার জন্য সমাজের সকলেই দায়ী, ঠিক এমনই মন্তব্যে নিজের অভিমত ব্যক্ত করলেন সোমবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ের স্বর্ণজ্যোতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা বিশিষ্ট লেখক ও গতি দৈনিক পত্রিকার সম্পাদক মনমোহন মিশ্র। তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক দেবাঞ্জন মুখার্জি, নৃত্যগুরু চন্দন মজুমদার, টাইকুন্ডু শিক্ষিকা মিস রূপালী প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভানেত্রী স্বর্ণালী ভট্টাচার্য। অনুষ্ঠানে শিক্ষক দেবাঞ্জন মুখার্জি নারীদের স্বাধীনতা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিকে নৃত্যগুরু চন্দন মজুমদার কিশোরী সহ যুবতীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরে সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। ব্রিটেন ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় দক্ষিণ কাছাড়ের প্রথম দল হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে অংশ নিল ধলাই মুনলাইট একাডেমি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর দলটি মঙ্গলবার শিলচর ক্রীড়া সংস্থায় প্র্যাকটিস সেশনের জন্য মাঠে নামে। এদিন দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রশিদ আহমেদ, সাইদ চৌধুরী সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নির্বাচনী প্রচারকে শক্তিশালী করতে শহরে স্বাস্থ্যমন্ত্রী, পদব্রজে শহর পরিক্রমা। নির্বাচনকে সামনে রেখে শিবসেনার সাংগঠনিক বৈঠক, ভোটের স্থিতি নিয়ে আলোচনা। মনোনয়ন জমা দিলেন এসইউ সিসিআই কমিউনিস্টের তিন প্রার্থী, শিলচরে দুলালি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।